দাঁড়ি যে আমরা রাখি পুরুষরা এটার সীমা কতটুকু মানে কতটুকু রাখলে সুন্দর হয় বা কতটুকু বিধান দেখুন এখানে মৌলিকভাবে যে বিষয়টি আমরা অধিকাংশ হাদিসে যেখানে দাঁড়ির কথা বলেছেন সেখানে তিনি মোচের কথা বলেছেন যেটা আমরা বলি মোচের কথাও বলেছেন দাঁড়ির কথা তিনি বলেছেন দাঁড়ির ব্যাপারে যে তোমরা ওয়াফিরু আউফু আরহু এরকম অনেকগুলো শব্দ আছে প্রায় পাঁচ ছয়টি শব্দ উল্লেখ করেছেন যে তোমরা দাঁড়িকে ছেড়ে দাও দাঁড়িকে লম্বা করো এবং মোচগুলোকে তোমরা কাটো মুজগুলোকে ছাটো অতএব দাঁড়িয়েকে রাসুল্লাহ সাল আলী আসালাম ছেড়ে দেওয়ার এটা নির্দেশ প্রদান করেছেন যদিও আবদুল ইবনে ওমর থেকে এটা বোখারির বর্ণনা আবদুল ইবনে ওমর থেকে এসছে যে আবদুল ইম ওমর আদি আল্লাহ তালহু তিনি এক মুষ্টি ধরার পর তারপরে বাকিটা তিনি ছাড়তেন আবার তার থেকে এটা বর্ণনা আছে এটাও সহি বর্ণনা রাসুল্লাহ সাল্লাম তার দাড়ির দুদিক থেকে তিনি একটু 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 মানে যেগুলো একটু অগোছালো হয়ে যেত অতিরিক্ত লম্বা হয়ে যেত সেগুলো দুদিক থেকে তিনি কাটতেন আমি দেখেছি অন্য আমাদের অনেকের বর্ণনা এর উপর ভিত্তি করে আমি যেটি দেখেছি সেটা হচ্ছে যে যতটুকু আমি বুঝেছি তা হচ্ছে দাড়িকে ছেড়ে দেয়া এবং এইটাকে ছেড়ে দিয়ে বরং একজন ব্যক্তি তিনি হাদিসের উপর অধিকতর আমল করতে পারবেন তবে তিনি যদি চান এক মুষ্টি রাখার পর অথবা দুই দিক থেকে একটু যেগুলো অবছালো হয়ে যাচ্ছে অথবা লম্বা বেশি লম্বা হয়ে যাচ্ছে সেগুলোকে কেটে ছেটে রাখা তাহলে আমার বিশ্বাস যে হাদিসের বর্ণনা অনুসারে এবং রাসুসলামের প্র্যাকটিস অথবা সাহাবিদের মধ্যে আবদুল্লা ওমরের প্র্যাকটিস অনুসারে তুতর করা তার জন্য যাবে আমার বিশ্বাস ইনশাআল্লাহ